আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। ও সুন্দর না সুন্দর, তো এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখানো ট্রাই করব যে কিভাবে আপনাদের এইচডিডি যে অটোমেটিকলি অফ হয়ে যাওয়ার যে সমস্যাটা সেটা থেকে কিভাবে মুক্ত হতে পারেন। যেমন আপনাদের যদি একটা আলাদা এসএসডির ভিতরে উইন্ডোজ ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে এইচডিডিতে গেলে এইচডিডিটা অটোমেটিকলি অন হয়, সেক্ষেত্রে কিছুটা সময় অপেক্ষা করতে হয় বা কিছুটা পিসিটা কিছুটা ল্যাগ করে। তো এই সমস্যাটা কিভাবে আপনারা দূর করতে পারেন, অলওয়েজ যাতে আপনাদের এইচডিডিটা অন থাকে, তো তার জন্য আপনাদের কন্ট্রোল প্যানেল চলে যেতে হবে। তো কন্ট্রোল প্যানেল যদি শর্টকাটে না থাকে তাহলে আপনারা ইজিলি এইখান থেকে আনতে পারেন। যেমন এই যে ডেস্কটপ আইকন, তারপরে এই যে কন্ট্রোল প্যানেল, এখানে ওকে দিয়ে শর্টকাট এনে নিতে পারেন, অথবা এখানে সার্চ করতে পারেন কন্ট্রোল প্যানেল লিখে। তো এই কন্ট্রোল প্যানেলের এখানে আসার পর স্মল আইকন দিয়ে নেবেন, আর স্মল আইকনের এখানে আপনারা যে পাওয়ার ম্যানেজমেন্টের যে ফাংশনালিটিগুলো সেগুলোতে আছে। আমি এখানে সার্চ করব পাওয়ার লিখে, তাহলে এখানে দেখতে পারবো এই যে কম্পিউটার স্লিপের যে অপশনগুলো সেগুলোতে গেলেই চলে আসবে। এখানে অ্যাডভান্স পাওয়ার সেটিং যে আছে, আর এই দুইটা তো আপনারা অলরেডি জানেন যে একটা ডিসপ্লে টাইম দেওয়া, মানে কত মিনিট পরে ডিসপ্লেটা বন্ধ হবে, আরেকটা হলো কম্পিউটার কত মিনিট পরে স্লিপ হবে সেটার টাইম। আর এইখান থেকে আমরা এই যে অ্যাডভান্স পাওয়ার সেটিং থেকে আমরা যে আমাদের এক্সটার্নাল এইচডিডিটা লাগানো আছে হার্ড ডিস্ক, তো সেটার টাইম কত মিনিট পরে আমাদের বন্ধ হবে। তো এটা আমার এখানে 20 মিনিট দেওয়া, যা খুবই বিরক্তিকর, কারণ দেখা যায় এসএসডি থেকে এইচডিডিতে যাওয়ার সময় সেটা আবার নতুন করে আর কি অ্যাক্টিভ হয়, চালু হয়, তাই এটা খুবই বিরক্তকর। তো আপনারা এটার টাইম যদি 0 মিনিট দিয়ে ওকে দিয়ে দেন, সেক্ষেত্রে এটা অলওয়েজ অন থাকবে আর কি এইচডিডির ফাইলগুলো। আর যদি চান যে আমরা 2 ঘন্টার ভিতর বা 1 ঘন্টার ভিতর আমরা এইচডিডিতে না ঢুকলে হার্ড ডিস্কটা অটোমেটিকলি অফ হয়ে থাকবে, সেক্ষেত্রে আপনাদের ওইখানে একটা টাইম সেট করে দিতে পারেন। আমি এখানে টাইম দিয়ে দিচ্ছি যে আমি যদি 1 ঘন্টা 20 মিনিটের ভিতর যদি না ঢুকি তাহলে সেটা আমার বন্ধ হবে আর কি। এখানে মিনিট আকারে দেওয়া, 1 ঘন্টা 20 মিনিটের ভিতর যদি আমি এইচডিডিতে না ঢুকি তাহলে সেটা বন্ধ হবে, আমি 1 ঘন্টা 20 মিনিটের পরে আবার ঢুকলে সেটা আবার চালু হবে। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।